তাজনুর, জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কেমন কক্সবাজারে, এবং পুনর্বাসনের প্রশাসনিক কার্যক্রম কতটুকু এগিয়েছে? একটা আরেকটা ভিন্ন প্রশ্ন জানতে চাই আপনার কাছ থেকে, যে পর্যটক উপস্থিতি এখন কক্সবাজারে কেমন দেখছেন? দেখুন, পর্যটক উপস্থিতির কথা দিয়ে আসলে শুরু করি। যেটি হচ্ছে, যেই দুশ্চিন্তা ছিল, যেই শঙ্কা ছিল কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগের ব্যাপারে, গত 2 দিন আগে থেকে যেই তথ্যগুলো প্রচার হয়েছিল যে সেখানে দুর্যোগ পরিস্থিতির কারণে পর্যটকদের কি অবস্থা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সব মিলিয়ে এখন পরিস্থিতি হচ্ছে, গতকাল সকাল থেকে এ পর্যন্ত সেই অর্থে আসলে বৃষ্টি নেই, যার ফলে যে এলাকাগুলোতে পানি জমেছিল সেই এলাকাগুলো থেকে পানির মধ্যে নামতে শুরু করেছে, এবং পর্যটকদের উপস্থিতি আমি শহরে সকালবেলাতে দেখেছি, গতকাল রাতে দেখেছি, বেশ ভালো রকমের উপস্থিতি রয়েছে, এবং তারা বেশ স্বাচ্ছন্দ্যেই কক্সবাজার শহরে, একই সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতের যেই বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বেশ আনন্দের সাথেই চলাফেরা করছেন। তবে নিচু এলাকা যেগুলো, অর্থাৎ যেখান থেকে উঁচু এলাকা থেকে পানি গড়িয়ে নিচু এলাকা যেখান দিয়ে আসছে, আমি এই মুহূর্তে চকরিয়া থানার একটি এলাকায় রয়েছি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিচু সড়কগুলো কিন্তু এখনো ডুবে আছে, যার ফলে যেটি হচ্ছে যে এই রকম নৌকা দিয়ে কিন্তু তাদের পারাপার করতে হচ্ছে। যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই নৌকার মাধ্যমেই তাদের যে গ্রামের সঙ্গে মূল সড়কের যে যোগাযোগ সেটি কিন্তু এখনো অব্দি নৌকা দিয়ে করা হচ্ছে। সুতরাং জলাবদ্ধতা এখনো কক্সবাজারের বিভিন্ন জায়গাতে রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।